আগামী 27 ফেব্রুয়ারি অন্যান্য পুরসভার সাথে পূর্ব বর্ধমান জেলার 35টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা হবে 2 মার্চ। ইতিমধ্যে রাজ্যের শাসক দল কোমর বেঁধে প্রতিদিনই প্রচার চালিয়ে যাচ্ছে। বর্ধমান 33 নম্বর ওয়ার্ডে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী আছেন পামেলা চট্টোপাধ্যায়, সিপিআইএমের প্রার্থী মনোয়ারা বেগম, বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রাবন্তী সরকার। বুধবার এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন। প্রার্থী জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যেরূপ উন্নয়নমূলক কাজ করেছেন, সেই কারণে তার জয় মাত্র সময়ের অপেক্ষা। মানুষের তারা বিভিন্ন সমস্যার কথা বলছেন, কিন্তু পাশাপাশি তারা এটাও বলছেন যে আজকে স্বাস্থ্যসাথীর জন্য দিদি আমাদের মানে প্রাণ বাঁচিয়েছেন। অর্থাৎ কিনা যেমন যেমন জটিল রোগ কিছু আছে সেগুলোর ক্ষেত্রে তাদের যেমন সমস্যার মুখে পড়তে হয়, তারা প্রচুর কভারেজ পাচ্ছে। তারপরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, যেমন কন্যাশ্রী, বিভিন্ন, আমি তো আর গুনে বললে এখন হয়তো আমার সন্ধে পেরিয়ে যাবে যদি দিদির প্রকল্পের কথা বলতে যাই। অগুন্তি প্রকল্প উনি করেছেন মানুষের, বিভিন্ন স্তরের মানুষের কথা মাথায় রেখে। হ্যাঁ, তো তার সেই সুফলটা তারা হাতে নাতে পেয়েছেন এবং সেই জন্য তারা দিদির প্রার্থী হিসেবে আমাকে কাছে টেনে নিয়েছেন এবং আশা করি তারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এটা মানে এমনি খুব ভালো, এরকম শিক্ষিত ইয়ে যদি রাজনীতিতে আসে তাহলে এটা শুধু করাপশন মুক্ত তাই হবে না, মানে লোকে ঠিক বিচার পাবে। কারণ ওনার জাজমেন্ট আর একটা ইলিটারেট লোকের জাজমেন্ট তো কখনো এক নয়, বা অনেক ওই রকম শিক্ষিত নয় যারা, এই ওনাদের মতো লোক রাজনীতিতে আসা উচিত, এইটি আমি মনে করি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।